বরাকর জায়গাটা পশ্চিমবঙ্গ আর বিহারের বর্ডারে তার এদিকে কুলটি ওপারে কুমারডুবি বহুকাল আগে আমার ঠাকুরদা বরাকর নদীর নির্জন প্রান্তে শালবনের কাছে একটা দোতলা বাড়ি করেছিলেন শুনেছি প্রতি বছর তিনি সপরিবারে এখানে হাওয়া বদলাতে আসতেন কিন্তু এখন লোকে চেঞ্জে বা হাওয়া বদলাতে বিহার বা ছোটনাগপুরে বড় একটা যায় না সেই জন্য নির্জন নদীর ধারে এই পূর্বপুরুষের বাড়ির প্রতি কারো আর কোনো আকর্ষণ নেই নিরিবিলি জায়গাটা বর্তমানে ভয়ের জায়গা হয়ে উঠেছে চুরি ডাকাতি খুন খারাপি কি না হতে পারে অবশ্য আমি এখন এ বাড়িতে একাই থাকি আমার পক্ষে এরকম নির্জন নির্ঝঞ্ঝার জায়গাই ভালো কেন এই রকম একটা জায়গায় আমি পড়ে আছি সে কথা বলার আগে আমার ব্যাপারে একটু বলে নেওয়া দরকার আমি ঠিক আর পাঁচটা সাধারণ মানুষের মতো নই ঘর সংসার করিনি ছোটবেলা থেকে সাধু সন্ন্যাসীদের ওপর আমার তীব্র আকর্ষণ তখন থেকেই সাধু সন্ন্যাসীদের ওপর লেখা নানা রকমের বই পড়তাম যতই পড়তাম ততই ওদের ওপর আগ্রহ বেড়ে যেত তারপর আমিও একদিন বাড়ি ছেড়ে সন্ন্যাসীদের দলে ভিড়ে গেলাম কত সন্ন্যাসীর সঙ্গে যে মিশেছি তার কোনো হিসেব নেই কিন্তু তারা কেউ আমায় পাত্তা দেননি বলতেন তুই ছেলে মানুষ তোর এখনো সময় হয়নি বাড়ি ফিরে যা ইত্যাদি ইত্যাদি তবে আমি কিন্তু বাড়ি ফিরে আসিনি আবার অন্য সন্ন্যাসী ধরেছি একবার এক তান্ত্রিকের সঙ্গ পেয়েছিলাম তিনি সব সাধনা করতেন নির্জন ভয়ঙ্কর শ্মশান ঘাটে গভীর রাত্রে একটা মরার ওপর বসে সারা রাত মন্ত্র পড়ে যেতেন এই সাধনা খুবই কঠিন নানা রকম ভয়াবহ ঘটনা ঘটত আর তাতে ভয় পেলেই মৃত্যু আর ভয়কে জয় করতে পারলেই সিদ্ধি হয়ে ওঠা যায় মহাশক্তির অধিকারী আমারও সাধ হলো আমিও সব সাধনা শিখব তা তান্ত্রিক গুরুদেবকে এ কথা বলতেই তিনি লাল চোখে কটমট করে আমার দিকে তাকিয়ে সজরে গালে একটা চর মেরে বললেন উহ সে কি চর এক চরে আমার মাথা ঘুরে গিয়েছিল তাই ওখান থেকে চলে এসে আবার ঘুরতে ঘুরতে একটা গ্রামের বাইরে নির্জন এক শ্মশানে একটা বুড়োর সন্ধান পেলাম লোকে তাকে বলতো বুড়ো বাবা কিন্তু কেউ তার কাছে ঘেঁসত না বলতো উনি নাকি ভয়ঙ্কর সাধু শ্মশানটা ছিল একটা শুকিয়ে যাওয়া নদীর পাশে টোপা আর কলমীর বনে ডাঙার গাছটা ভরে উঠেছিল এদিক ওদিক মরা কুকুর বেড়াল ছাগল এইসব পড়ে রয়েছে দুর্গন্ধে প্রাণটা যেন গলায় আটকে আসে এছাড়া সব যাত্রীদের ফেলে যাওয়া ভাঙা হাঁড়ি কলসিও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এদিক সেদিক একটা বিকট মরার মাথার খুলিও দেখতে পেলাম জলের ধারে পাকুর গাছটার গোড়ায় উড়ে উঠল এখানেই একটা বট গাছের নিচে বুড়ো বাবার দেখা পেলাম ছেঁড়া ময়লা একটা কাঁথা জড়িয়ে পড়ে আছেন তিনি মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল জট পাকিয়ে গিয়েছে সারা শরীরে মরা পোড়ানোর ছাইভস্য মাখা কাঁথা জড়ানো থুত্থুড়ে বুড়ো বাবাকে দূর থেকে দেখে মনে হচ্ছিল যেন একটা ময়লা কাপড়ের পুঁটলি বুড়োকে প্রণাম করার অনেকক্ষণ পর মনের ইচ্ছেটা জানালাম শুনে তো তিনি একেবারে তেড়ে এলেন বললেন দোলা দুধ আরাম নইলে বেঘরে মরবি দিলাম বুড়োর মুখে প্রথমেই মরার কথা শুনে খুব উৎসাহ পেলাম বুঝলাম এখানে সাংঘাতিক একটা কিছু ঘটলেও ঘটতে পারে কাজেই আমি ওখান থেকে নড়লাম না রোজ বুড়োর কাছে গালাগালি খাই মরা পোড়ানোর কাঠ ছুঁড়ে নির্দয়ভাবে মারেন ফেটে রক্ত পড়ে তবুও আমি ওখান থেকে নড়ি না এমন করে দু মাস কেটে গেল এর মধ্যেই কত রকমের ভয় পেলাম কত রকমের বুক কাঁপানো শব্দ এক এক সময় সেই বুড়ো হা হা করে ভয়ঙ্কর হাসি হেসে ওঠেন আমি তখন তার দিকে তাকিয়ে বাবা বাবা বলে ডাকতে থাকি বাবা বাবা আমাকে তোমার স্মরণে নাও বাবা আমাকে তোমার স্মরণে নাও বাবা বাবা আমাকে রক্ষা করো বাবা আমাকে রক্ষা করো বাবা আমাকে রক্ষা করো ভয় কেটে অমনি যায় ক্রমে ক্রমে মনে হলো আমার ধৈর্য দেখে বুড়ো একটু নরম হলেন ভূত প্রেতের অনেক কথা শোনালেন বললেন এই শ্মশান কালের। লক্ষ লক্ষ চিতা জ্বলেছে এখানে এই পবিত্র স্থানে ভূত প্রেত কি নেই ভূত ছাড়াও আছে গোদান আছে বেঁকি দেখা যায় না থাকে তবু তারা অনেক রকমের প্রাণীর ভূত আছে যাদের বুদ্ধি মানুষের থেকেও কম কিন্তু শক্তি বেশি এরা হলো ডাকিনি শখিনী আর আর এক ধরনের অপদেবতা আছে তারাও সাংঘাতিক এদের বলে হাকিনি মন্ত্র বলে এদের বস করতে পারলে এদের যা করতে বলবি তাই করবে কিন্তু একটু অসাবধান হলেই এরা তোকেই মেরে ফেলবে হ্যাঁ আমি অবাক হয়ে এই প্রেত সিদ্ধ বুড়ো বাবার কথা শুনে চলি শ্রদ্ধা আর বিশ্বাস আরও বেড়ে যায় শেষে একদিন ভয়ে ভয়ে সব সাধনা শিখিয়ে দেওয়ার জন্য বললাম এই উদ্দেশ্যেই তো আমার আশা আমার কথা শুনে বুড়ো প্রথমে চটে গেলেন অনেক কষ্টে শেষ পর্যন্ত বুড়োকে রাজি করাতে পারলাম তিনি বললেন এত করে যখন বলছিস ঠিক আছে দেব তবে ক্ষতি হলে বাঁচাতে পারব না এই বলে দিল আনন্দে লাফিয়ে উঠলাম আমি সাধনা করতে গিয়ে যদি আমার প্রাণও যায় তাতেও আমার কোনো আফসোস নেই বুড়ো একটু মুচকি হাসলেন বললেন তবে যা বাজার থেকে এই জিনিসগুলো কিনে আনগে দু তিন দিন ধরে বুড়োর ফর্দমতো জিনিসগুলো শহরে গিয়ে কিনে আনলাম কিন্তু আসল জিনিস কই মৃতদেহ মৃতদেহ তো আর বাজারে কিনতে পাওয়া যায় না এই কদিন ঘাটে একটা মড়াও আসেনি আর তাছাড়া মরা এলেও বাকি সে মড়া কি আর পাওয়া যাবে যারা মরা নিয়ে আসবে তারা মরা পুড়িয়ে চলে যাবে একমাত্র যদি প্রবল বৃষ্টি হয় চিতা জ্বালাতে না পেরে মরা ভাসিয়ে দিয়ে তারা চলে যেতে পারে কিন্তু সেই সম্ভাবনাই বা কোথায় বুড়ো মুচকি হাসতে লাগলেন আমি জিজ্ঞেস করলাম এখন তাহলে কি হবে বাবা আমার করুণ অবস্থা দেখে বুড়োর মনে যেন দয়া হলো তিনি বললেন তাহলে একটা কাজ কর আমায় গলা টিপে মেরে ফেল তারপর আমার মৃতদেহের ওপর বসে প্রথমে ভেবেছিলাম বুড়ো হয়তো মস্করা করছেন কিন্তু যখন তিনি তার বড় বড় বাঁকানো নখযুক্ত হাত দিয়ে আমার হাত ধরলেন তখন আমার মনে হলো সেই শরীরে যেন উষ্ণতার লেশ মাত্র নেই আমার সারা শরীরে একটা শিহরণ খেলে গেল ওরে আমি বলছি তো তুই আমায় মেরে ফেল আমার শরীরটা তাহলে সব সিদ্ধ হবে আর আমিও একটা সৎ কাজ করে মুক্তি আমি বিভ্রান্ত হয়ে পড়লাম পাব বললাম না 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 ও খুনটুন করে আমি ফাঁসি কাঠে ঝুলতে পারবো না দূর পাগল পুলিশ টের পাবে কিরে এখানে তো কোনো জনমানবই নেই নে শেষ করে ফেলা আমাকে তারপর তিনি তার সরু খসখসে চামড়ার গলাটা বাড়িয়ে দিলেন আমার দিকে আমি খুন করতে পারবো না বাবা আমি খুন করতে পারবো না বলে ছুটে পালানোর চেষ্টা করতেই বুড়ো খপ করে আমার হাতটা ধরে নিলেন সে যে কি শক্ত হাত তা আমি বলে বোঝাতে পারবো না ওই থুথুরে জরাজীর্ণ শরীরে উনি এত শক্তি পেলেন কোথায় বস 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 তোকে কোথাও যেতে হবে না আর আমাকেও মারতে হবে না আজ থেকে দিন পর অমাবস্যার রাতে একটা তিন মরা এসে ভিড়বে ঘাটে তাকে নিয়েই তুই বসবি মোড়া যে আসবে তা আপনি কি করে জানলেন ও আমি সব জানতে পারি কোথেকে আসবে আহ সেই কথাই তো বলছি এখান থেকে এক মাইল পথ দূরে গদাধরপুরের চামারদের একটা চোদ্দ পনেরো বছরের ছেলে মরবে আমি তাকে দেখেছি ভারী সুলক্ষণ আছে হ্যাঁ কিন্তু সে যে মরবেই এটা আপনি কি করে জানলেন বললাম তো আমি সব জানতে পারি সে ক্ষমতা আমার যদি না থাকতো তুই আমার কাছে এসেছিস কেন কথাটা শুনেই কিরকম যেন ভয় পেয়ে গেলাম আমি বুড়ো আমার মনের অবস্থা ঠিকটে পেলেন বললেন এই দেখ এখনই তুই ভয়ে মি খাচ্ছিস আর তুই নাকি করবি সব সাধনা দুর তোর দ্বারা কিচ্ছু হবে না তবু যে সেই ভীতু আমিটা কি করে সব কাজ প্রায় নিখুতভাবে করতে পেরেছিলাম তা ভাবলে আজও অবাক হয়ে যাই সেদিন গভীর রাতে বুড়ো হঠাৎ বললেন শোন আমি একটু ঘুরে আসছি হ্যাঁ তুই একা একা থাকতে পারবি তো ভয় চেপে রেখে আমি বললাম হ্যাঁ পারবো আপনি যাচ্ছেন কোথায় অতক্ষণ যে তোর কি দরকার আচ্ছা বেশ বেশ কখন ফিরবেন সেটা তো বলুন রাত থাকতে থাকতেই ফিরবো তোর তো দেখছি আবার শীত করছে দাঁড়া কথাটা বলেই চটের বস্তা থেকে একটা ছেঁড়া ময়লা দাগ ধরা বিছানার চাদর এনে আমাকে দিলেন তিনি হ্যাঁ ধর এটা গায়ে দে আরাম বাবি এই চাদর আপনি পেলেন কোত্থেকে বাবু আবার কোথায় ঘাটে মরা আসে তাদেরই গা থেকে খুলে রাখি আমি ঘেন্নায় একেবারে কুঁকড়ে গেলাম কিন্তু মুখে তা প্রকাশ করতে সাহস পেলাম না দেখলাম বুড়ো নদীর ধার দিয়ে হাঁটতে হাঁটতে বড্ড তাড়াতাড়ি অদৃশ্য হয়ে গেলেন তিনি চলে যেতেই গা থেকে চাদরটা বাঁ হাতের দুটো আঙুল দিয়ে ধরে দূরে ছুঁড়ে ফেলে দিলাম কিছুক্ষণ কেমন যেন বিউহল হয়ে বসে রইলাম আমি তারপর কেমন যেন গাটা ছমছম করতে লাগল এই ভয়ঙ্কর নির্জন ভূমিতে গভীর রাতে কখন নই একা থাকিনি সামনে উত্তর পশ্চিম কোণে একটা ঝাঁকড়া তেঁতুল গাছ তার একটা পাতাও মরছে না মাঝে মাঝে বুনো ঝিকুর ফুলের বিশ্রী গন্ধ নাকে আসছে অন্ধকার আকাশে তারা ঝিকমিক করছে যেন আমাকে ভয় দেখাচ্ছে হাজার হাজার চোখ মেলে তখনই চোখ পড়ল নদীর ধারে রাখা মরার মাথার খুলিটার দিকে মনে হলো খুলিটা যেন হঠাৎ খুব বড় হয়ে গেছে ওটা তো রোজই দেখি এত বড় তো ছিল না ওটা আবার গড়াতে গড়াতে আমার কাছে চলে আসবে না তো আমি ভয়ে চোখ বন্ধ করে বসে রইলাম প্রায় রাত তিনটের সময় বুড়ো বাবা ফিরে এলেন কোথা থেকে কোন পথে কেমন করে এলেন কিছুই জানি না শুধু দেখলাম আমার সামনে তিনি দাঁড়িয়ে আছেন ভয় পাসনি তো আগে না আপনার কাজ হলো কি এমন জরুরি কাজে তিনি গিয়েছিলেন সেটা জিজ্ঞেস করার সাহস হয়নি এর দুদিন পর রাত্রিবেলা বুড়ো বসে বসে ঢুলছিলেন হঠাৎ চোখ খুলে বললেন তো বাবা নদীর ধারে বোধহয় সব লেগেছে তাড়াতাড়ি উঠে গিয়ে দেখলাম সত্যি নদীর ধারে বড় পাকুর গাছের শেকড়ের কাছে একটা মরা আটকে রয়েছে ফিরে এসে বুড়োকে বলতেই তিনি বললেন যা 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 ওটা চট করে তুলে নিয়ে আয় বোঝো কাণ্ড জীবনে আমি অনেক মরা পুড়িয়েছি কিন্তু তিন দিনের বাসি মরা এই গভীর রাতে একা একা জল থেকে তুলে আনা যে কি কঠিন কাজ যে করেছে সেই শুধু জানে কিন্তু সব সাধনা করতে গেলে সব আমাকে করতেই হবে মরাটার পোশাক পাকুর গাছের শেকড়ে আটকে ছিল কোনো রকমে সেখান থেকে ছাড়িয়ে মরাটা দু হাতে কোলা করে তুললাম মুখের ওপর অন্ধকারে হাত পড়তেই নরম নরম কিছু একটা যেন ঠেকল বুঝলাম জীব ও বাবা মরাটার জীব বেরিয়ে গেছে যাই হোক সেটাকে টেনে তুলে নিয়ে এলাম বুড়ো এর মধ্যেই কুশ বিছিয়ে মরাটার জন্য বিছানা করে রেখেছেন ওটাকে দিকে মাথা করে শুইয়ে দে বুড়োর কথা মতো সেইভাবেই শুইয়ে দিয়ে বললাম বলছি যে বেরিয়ে গেছে কেন কেউ গলা টিপে মেরেছে কথাটা শুনে কেন জানি না বুকটা ছাত করে উঠল একটা চোদ্দ পনেরো বছরের ছেলেকে গলা টিপে মারল কে একটা গভীর সন্দেহ বুকের মধ্যে খোঁচা দিতে লাগল বুড়ো যেন আমার মনের কথাটা বুঝতে পেরে বললেন অত ভাবিস নি ছোঁড়াটার সদ্গতি হয়ে গেল নে এবার ওর মুখে এলাচ লবঙ্গ পান আর একটু মদ দে এই সমস্ত জিনিসই এনে রাখা হয়েছিল মৃতের মুখে এক এক করে সব দিলাম এইবারে ওইটাকে উপুর করে দে দেহটাকে দুহাতে আঁকড়ে ধরে উপুর করে দিলাম এরপর সারা পিঠে চন্দন মাখানো পায়ের তলায় আলতা দিয়ে চক্র আঁকা আরও কিছু কিছু আনুষ্ঠানিক কাজকর্ম করে গেলাম আমি তারপর বুড়োর আদেশ মতো ওটার পিঠে কম্বল চাপিয়ে ঘোড়ার মতো চেপে বসলাম বুড়ো মরাটার হাত পা শক্ত করে বেঁধে দিয়ে বললেন এবার যা যা মন্ত্র বলছি চোখ বন্ধ করে আওড়াবি দেখিস আবার ভয় পাস নি হ্যাঁ ভয় পেলেই কিন্তু মরবি বল বুড়োর বল যে এমন সংস্কৃত কথা বের হবে তা ভাবতে পারিনি অবাক হয়ে গেলাম কিন্তু বুড়ো তখন অধৈর্য হয়ে বারবার তাড়া দিতে লাগলেন কেন বল অগত্যা মন্ত্র পড়তে লাগলাম মন্ত্র কি আর একটা দুটো মন্ত্রের যেন কোনো শেষই নেই মন্ত্র জপতে জপতে চোয়াল ধরে গেল গলা শুকিয়ে গেল তবু মন্ত্র জপেই চললাম রাত তখন দ্বিতীয় প্রহর চারিদিক জমাট বাঁধা অন্ধকার নদীর জল কালো অন্ধকারে ঢেকে গিয়েছে দূরে কাসারের ঝোপে হঠাৎ শেয়াল ডেকে উঠল আমার মনে হল যেন নির্জন শ্মশানে আমি একা মৃতদেহের ওপর বসে আছি ভয় পেলে চলবে না জানি তাই মন শক্ত করে মন্ত্র আউরে চললাম তারপরই মনে হল মরাটা যেন থরথর করে কাঁপছে শুনেছি এরপর মৃতদেহটা আমাকে ফেলে দিয়ে উঠে বসবে কিন্তু পড়ে গেলে চলবে না সেই ভয়ঙ্কর পরিস্থিতির কথা কল্পনা করে আমি সিদ্ধির প্রথম ধাপে পৌঁছেই সবের ওপর থেকে লাফিয়ে ছুটে পালিয়ে গেলাম শ্মশান থেকে পেছনে শুনলাম বুড়ো বাবা হাসছেন হো হো করে আমার সব সাধনার এখানেই ইতি হার কখনো অমুখ হইনি আমি এই হলো আমার জীবনের একদিকের ইতিহাস এখন আমি নিরিবিলিতে আমার ঠাকুরদার পরিত্যক্ত দোতলা বাড়িতে একাই থাকি জায়গাটা বেশ নির্জন কিছু আদিবাসীদের ঘর রয়েছে তারা চাষবাস করে একটা ছোটোখাটো মুদির দোকান রয়েছে ওরই একপাশে সবজি আনাজ বিক্রি হয় এরাই এখন আমার প্রতিবেশী আমি চিরদিন সাধু সন্ন্যাসীদের পেছনে ঘুরেছি কাজেই লোকালয় আমার ঠিক পছন্দ নয় পৈতৃক টাকা পয়সাও কিছু রয়েছে তাই নিয়ে একা একা বেশ আছি তবে বড্ড অলস জীবন কিছু একটা করতে চাই তবে তার মানে চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্য কিন্তু নয় অন্য কিছু কিন্তু সেই অন্য কিছুটা যে কি সেটা আর কিছুতেই ভেবে পাই না এমন সময় একদিন একটা ঘটনা ঘটল দুপুরবেলা খেয়ে দিয়ে বিশ্রাম করছি এমন সময় দরজায় টোকা আমার এখানে বড় একটা কেউ আসে না তাই কে এলো ভাবতে ভাবতে নিচে গিয়ে দরজা খুলে দিতেই দেখি একজন স্বাস্থ্যবান তার মাথায় সারা মুখ ভর্তি আর চোখের দৃষ্টি খুব তীক্ষ্ণ আমায় দেখে গোভের ফাঁকে একটু হাসলেন কি আমায় চিনতে পারছ চিনতে একটু সময় লেগেছিল তারপরই মনে পড়ল তুমি জলেশ্বর না যাক চিনতে পেরেছ তাহলে আমি ওকে ওপরে নিয়ে এসে বসলাম আমি যখন সাধু সন্ন্যাসীদের সঙ্গে নানা জায়গা ঘুরে বেড়াচ্ছি তখন সেই দলে জলেশ্বরও ছিল বাঙালি সাধু তাই আমাদের ভাব হয়ে গেল ও বেশ চালাক চতুরার কাজের লোক ছিল তবে দোষের মধ্যে বড্ড বদ মেজাজী একদিন অন্য একটা সাধুর সঙ্গে তর্কাতর্কির সময় জলেশ্বর এমন চর মেরেছিল যে সাধুটা মরেই গেল ওর এই হিংস্র প্রকৃতি দেখে আমি বেশ ভয় পেয়ে গিয়েছিলাম অন্য সব সন্ন্যাসীরা ওকে দল থেকে তাড়িয়ে দিল তবে তার জন্য ওর এত টুকু দুঃখ কষ্ট হয়নি আমার সম্বন্ধে ওর খুব কৌতূহল ছিল খুঁটিয়ে খুঁটিয়ে আমার বাড়ির খবর নিত আমার যে বেশ কিছু টাকা পয়সা আছে তা জানার পর ও জিজ্ঞেস করতো তাহলে কেন সংসার না করে সন্ন্যাসী হয়েছি আমি তারপর ও যখন শুনল সন্ন্যাসীদের সঙ্গে সঙ্গে ঘোরার আমার একমাত্র উদ্দেশ্য হল সব সাধনা করে সিদ্ধি লাভ করা তখন ওরও ওই একই ইচ্ছের কথা ও বলেছিল তবে এটাও বলেছিল সব সাধনা এই সব সন্ন্যাসীদের কম্ব নয় যদি শিখতে চাও তো চলো অন্য কোথাও যাই তারপর ও তো দল থেকে সরেই গেল মানে সরিয়ে দেওয়া হল তার পরের কথা আর জানি না জানলাম এই এত বছর পরে সব সাধনার চেষ্টা এখনো ও চালিয়ে যাচ্ছে কিন্তু তেমন সুযোগ পাচ্ছে না ও জিজ্ঞেস করলো তা তুমি আজকাল কি করছো তেমন কিছু না তাহলে এই নির্জন এলাকায় একা পড়ে আছো কেন হে এমনি নিশ্চয়ই কিছু করছো তুমি আমার কাছে লুকোচ্ছ কিছুক্ষণ চুপ করে থেকে তারপর জলেশ্বর আবার বলল আচ্ছা আমার কাছে লুকোচ্ছ কেন হ্যাঁ আমরা দুজনেই তো একই পথের পথিক তখন বলব কি বলবো না ভাবতে ভাবতে বুড়ো বাবার কাছে আমার সব সাধনার কথা বলে ফেললাম ও সবটা শুনে গুম হয়ে গেল কিছুক্ষণ চুপ করে থেকে বলল তবু তো তুমি কিছু করছো আমি তো এগুতেই পারছি না অথচ গুটিয়ে বসে থাকা আমাদের চলে না একটা কিছু করতেই হবে হ্যাঁ মানে কি করব সেটাই ভেবে পাচ্ছি না ও সব সব টাধনা আমার দ্বারা হবে না ভাই শোনো আমি একটা মতলব দিচ্ছি একবার চেষ্টা করে দেখো কিসের মতলব মৃতদেহে প্রাণ সঞ্চার তুমি কি পাগল হলে নাকি আরে মরা মানুষ বাঁচাতে পারলে তো ভগবান হয়ে যেতাম তুমি কি কিছুই করতে পারি ভেবে দেখো তাই যদি হয় তাহলে সব দেহ নড়ে উঠল কি করে তাই তো এটা এটা আমি আগে ভেবে দেখিনি তুমিও তো তাহলে চেষ্টা করে দেখতে পারো চেষ্টা করতাম শুধু দুটো জিনিসের অভাব এক মৃতদেহ পাওয়া দুই উপযুক্ত জায়গা আমার থাকার আপাতত কোনো নির্দিষ্ট জায়গা নেই সেদিক থেকে তোমার জায়গাটি বেশ তুমি আবার চেষ্টা করো আমিও জায়গা দেখছি আর চলি একদিন এসে খোঁজ নিয়ে যাব জলের তো চলে গেল কিন্তু আমার মাথায় একটা অদ্ভুত ভাবনা ঢুকিয়ে দিয়ে গেল আমি মনে মনে ভাবলাম যদি সত্যি আমি মৃতদেহে প্রাণ সঞ্চার করতে পারি তাহলে আমায় দেখে কে আমি তো প্রায় সর্বশক্তিমান ভগবান হয়ে উঠব আর পারব নাই বা কেন বুড়ো বাবার দৌলতে সব সাধনার হাতেখড়ি তো হয়েই আছে মৃতদেহকে নড়াতে তো পেরেছিলাম তখনই মনস্থির করে ফেললাম এই এক্সপেরিমেন্টটা আমাকে একবার করতেই হবে আর এই বাড়িরই একতলার ঘর এই কাজের জন্য যথেষ্ট উপযুক্ত কিন্তু প্রধান সমস্যা মৃতদেহ পাব কোথায় ও জিনিসটা তো আর দোকানে কিনতে পাওয়া যায় না ভাবতে ভাবতে ছোটবেলায় পড়া রূপকথার একটা গল্প মনে পড়ে গেল এক রাক্ষসী মরা বাঘের হাড় গোড় জোগাড় করে তাকে বাঘের আকৃতি দিয়ে মন্ত্র পড়ে জ্যান্ত বাঘ করে তুলেছিল হঠাৎ আজ আমার মনে হল হাড় জোড়া দিয়ে জ্যান্ত বাঘ করার মন্ত্রগুলো কি নিতান্তই লেখকের কল্পনা এমনও তো হতে পারে তখনকার দিনে মায়াবিনীরা সত্যিই এমন মন্ত্র জানত যাতে হাড়ের ওপর দিব্যি রক্ত লাগিয়ে তাতে প্রাণ প্রতিষ্ঠা করে দেওয়া যেত কথা মনে হতেই ভাবলাম হাড় জোগাড় করা যদি সম্ভব না হয় তাহলে অন্তত একটা কঙ্কাল জোগাড় করে দেখা যেতে পারে কিন্তু কঙ্কাল পাব কোথায় অনেকেরই জানা আছে হাসপাতালে যেসব বেওয়ারিস মৃতদেহ পড়ে থাকে সেগুলোকে পুঁতে দেওয়া হয় কিন্তু বর্তমানে এই সব মৃতদেহ নিয়ে ব্যবসা শুরু হয়েছে কিছু লোক হাসপাতালের জমাদারদের গোপনে টাকা দিয়ে এই সমস্ত মৃতদেহ নিয়ে যায় তারপর আরও গোপনে অ্যাসিড দিয়ে গলিয়ে পচিয়ে গোটা কঙ্কালটা বের করে নেয় তারপর হাসপাতালে যেখানে অ্যানাটমি শেখানো হয় সেখানে অনেক বেশি দামে বিক্রি করে দেয় ডাক্তারি পড়তে গেলে গোটা কঙ্কালের দরকার হয় এইবার আমি এই রকম কঙ্কাল ব্যবসায়ীদের সন্ধানে বেরিয়ে পড়লাম এর জন্য আমাকে হাসপাতালে হাসপাতালে গিয়ে জমাদারদের সঙ্গে গোপনে যোগাযোগ করতে হয়েছে তারপর অনেক কাঠখড় পুড়িয়ে এই রকম একজন ব্যবসায়ীর গোপন ডেরার সন্ধান পেয়ে সেখানে গেলাম ব্যবসায়ীটি এই তল্লাটে একজন রাজমিস্ত্রি বলে পরিচিত সে তো প্রথমে ভালো করে যাচাই করে দেখল আমি পুলিশের লোক কিনা যখন জানল প্রাইভেটে ডাক্তারি পরীক্ষা দেওয়ার জন্যই আমি একটা গোটা কঙ্কাল খুঁজছি তখন সে দরজা জানালা বন্ধ করে দু তিনটে কঙ্কাল বের করে দেখালো। কিন্তু সব কটাতেই খুঁত আছে হয়তো খড়িটা একটু ফাটা কিংবা একটা আঙুল ভাঙা এতে আমার কাজ হবে না বলে যখন হতাশ হয়ে চলে আসছি তখন সরু ধারালো চেহারার লুঙ্গি পরা লোকটা তার দুর্গন্ধে ভরা অন্ধকার গোডাউন ঘর থেকে একটা বেঁটে রকমের কঙ্কাল এনে দেখাল কঙ্কালটা যেন নদশ বছরের ছেলের খড়ির সঙ্গে কিসব ওষুধ মাখানো রয়েছে লোকটা নিচু গলায় বলল এটা কাউকে চট করে দেখাই না স্যার এত পুরনো কঙ্কাল বড় একটা পাওয়া যায় না জম্মু কাশ্মীরের কাছে অনেক পুরনো একটা কবর খুঁড়ে এটা পাওয়া গেছে ওখানকার লোকে বলে এটা এককালের সাংঘাতিক বামন দস্যু দৌলত কঙ্কাল এটা বামনের কঙ্কাল হ্যাঁ স্যার এই তো এই তো দেখছেন না দেখছেন না কেমন মোটা মোটা আঙুল দেহের তুলনায় কত বড় মাথা বুকের হাড়ের খাঁচাটা কত চওড়া এ জিনিস আপনি পাবেন কোথায় তাই কঙ্কাল দৌলত খাঁড়ি হোক বা নুসরত খাঁড়ি হোক ও নিয়ে মাথা না ঘামিয়ে আমি ওটাই যথেষ্ট বেশি দাম দিয়ে কিনে নিলাম কিন্তু এটা অতদূর আমার বাড়ি পর্যন্ত নিয়ে যাব কি করে কোলে করে তো আর কঙ্কাল নিয়ে যাওয়া যায় না সে ব্যবস্থাও ব্যবসায়ী করে দিল ওর চেনাশোনা এক ছই ঢাকা গরুর গাড়ি ডেকে আনল কঙ্কালটা আপাদমস্তক কম্বল দিয়ে মোড়ে নিরাপদে বাড়ি নিয়ে এলাম আমার বাড়ির নিচের তলার একটা ঘর বেশ অন্ধকার সেখানেই পুরু করে খড় বিছিয়ে তার উপর কঙ্কালটা রাখতে গেলাম কিন্তু কঙ্কালটা আমার হাত থেকে যেন পিছলে পড়ে গেল আশ্চর্য হলাম পড়ে যাওয়ার তো কথা নয় আমি তো দুহাত দিয়েই ধরেছিলাম আর পড়বি পর একেবারে উপুর হয়ে আমি হাঁটু গেড়ে বসে দুহাতে ধরে কঙ্কালটাকে চিৎ করে শুইয়ে দিলাম চিত করে শুইয়ে দিতেই মনে হল কঙ্কালটার চোখের গর্তগুলো যেন কেমন একটা গর্তের ভেতরে কিছু যেন চিকচিক করছে ভাবলাম বোধহয় চোখের কোটরে এক ঝাঁক জোনাকি বাসা বেঁধে আছে একটা কাঠি দিয়ে খোঁচালাম কাঠিটা চোখের গর্তে দ্বীপি ঢুকে গেল কিছু মাটি ঝরে পড়ল প্রথমটা চিকচিক করতে দেখে ঘাবড়ে গিয়েছিলাম এ আবার কিরে বাবা এখন নিশ্চিন্ত হলাম জানালা বন্ধ করে দরজায় শেকল তুলে দিয়ে ওপরে উঠে এলাম মনে মনে বললাম আপাতত এখানে কিছুদিন আরাম করে ঘুমো ওপরে উঠে এসেও মনটা কেমন যেন খুঁতখুঁত করতে লাগল চোখের কোটরে যে কিছু চিকচিক করছিল সেটা কি সত্যি না আমার দেখার ভুল নাকি ভয়ঙ্কর কিছু ইঙ্গিত পরের দিনই প্রয়োজনীয় সব জিনিসপত্র যা যা বাবা আনিয়েছিলেন সেগুলো কেনার জন্য শহরে গেলাম মাংস মদ গুড় তিল কুশ মাসকলাই প্রদীপ জ্বালানোর জন্য খাঁটি সর্ষের তেল এলাচ লবঙ্গ কর্পূর জাতি ক্ষয়ের আদা পান যজ্ঞ কাঠ পঞ্চগব্য প্রভৃতি কিনে ফিরে এলাম বর্তমানে মৃতদেহের বদলে কঙ্কালের ওপর বসার জন্য হরিণের চামড়ার জায়গায় কম্বলাসনেরও ব্যবস্থা করা হলো তারপর একটা বিশেষ দিন দেখে শাস্ত্র মতে প্রচুর পরিমাণে মাংস ভাত খেলাম রাত্রেও খাবারের কোনো ত্রুটি রাখলাম না রাতের অন্ধকারে কঙ্কালটা দুহাতে পাঁজা কোলা করে নদীতে নিয়ে গিয়ে স্নান করিয়ে আনলাম কঙ্কালটা আকারে ছোট হলেও বেশ ভারী বইতে বেশ কষ্ট হচ্ছিল যাই হোক কোনো রকমে বাড়ি এনে পরিষ্কার করে রাখা শুকনো কাপড় দিয়ে মোছলাম তারপর কুশের অভাবে খড়ের বিছানায় বুড়ো বাবার সেই দিনের নির্দেশ মতো কঙ্কালটাকে পূব দিকে মাথা করে উপুর করে শুইয়ে দিলাম মনে পড়লো কঙ্কালটা আমার হাত থেকে উপুড় হয়েই পড়েছিল সেদিন সর্বাঙ্গে চন্দন মাখিয়ে দিলাম কেবলমাত্র হাড়ের ওপরে কি আর চন্দন মাখানো যায় চন্দন গড়িয়ে গড়িয়ে পড়তে লাগল তাতে আর আমি কী করব সবটাই তো একটা এক্সপেরিমেন্টের ব্যাপার এরপর ধূপ জ্বাললাম তারপর কঙ্কালের ওপর কম্বলের আসন পেতে ঘোড়ার মতো করে চড়ে বসলাম অমনি হাড়গুলো নড়বড় করে উঠল আমার তখনই কেমন যেন ভয় ভয় করতে লাগল কারণ আমি জানি আমি আসল সব সাধনায় ফাঁকি দিচ্ছি কবেকার একটা বামনের কঙ্কাল নিয়ে এসে ছেলে খেলা করছি সব সাধনার নামে আমি কঙ্কাল সাধনা করছি আমি নানা রকম প্রাথমিক কাজগুলো সেরে ফেললাম তারপর চোখ বুঝে গম্ভীরভাবে মন্ত্রোচ্চারণ শুরু করলাম হে মৃত ব্যক্তি তুমি যেই হও তোমাকে আমার প্রণাম তারপর তিনবার পুষ্পাঞ্জলি দিলাম এইভাবে অনেক রাত পর্যন্ত ধ্যান করতে লাগলাম অন্ধকার ঘরে শুধু একটা প্রদীপের আলো জ্বলছে ধূপের ধোঁয়াগুলো অদ্ভুত আকৃতি ধারণ করে চোখের সামনে নাচতে আরম্ভ করল আমার কেমন যেন ভয় করতে লাগলো একটু পরেই মনে হলো কঙ্কালটা যেন নড়ছে আমার মাথা ঝিমঝিম করতে লাগলো নিঃশ্বাস বন্ধ হয়ে এলো ঘামে গা ভিজে গেল দরকার নেই বাবা মনে মনে এটা ভেবেই এক লাফে নেমে পড়লাম ওটাকে ওইভাবে ফেলে রেখেই বাইরে থেকে দরজায় শেকল তুলে ওপরে উঠে এলাম দরজা বন্ধ করার সময় স্পষ্ট শুনতে পেলাম কঙ্কালটার হাড়গুলোই খটখট করে শব্দ হচ্ছে এই ঘরটায় আমি আর ঢুকিনা বটে কিন্তু কি একটা তীব্র আকর্ষণ আমাকে এই ঘরের দরজা পর্যন্ত টেনে নিয়ে যায় আর এই আকর্ষণটা তীব্রতর হয়ে ওঠে সূর্য ডোবার সঙ্গে সঙ্গে একদিন তখন বেলা পড়ে এসেছে নিচের তলাটা এরই মধ্যে অন্ধকার আমি যেন আমার অজান্তেই দরজার কাছে গিয়ে দাঁড়ালাম গোটা বাড়িটা নিঝুম হঠাৎ মনে হল ঘরের মধ্যে নিঃশ্বাস ফেলার শব্দ চমকে উঠলাম এ তো মানুষের নিঃশ্বাস প্রশ্বাস কিন্তু কিন্তু ওই ঘরে মানুষ কোথায় তবে কি কোনো জন্তু জানোয়ার এসে ঢুকলো না না কোনো জন্তু নয় আর জন্তু ঢুকবেই বা কি করে এ নিশ্বাস মানুষের নিঃশ্বাস আমার মেরুদণ্ড দিয়ে একটা হিম স্রোত বয়ে গেল সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল বুঝতে পারলাম ঘরের মধ্যে জীবিত কেউ আছে ভয়ে তাড়াতাড়ি ওপরে উঠে এলাম তারপর ঘরের দরজা বন্ধ করে বিছানার উপর গুটিয়ে বসে রইলাম এই বাড়িতে বেশ কিছু কাল ধরে একাই থাকি কোনো দিন ভয় পাইনি আজ প্রথম মনে হলো এই এত বড় বাড়িতে আমি আর একা নই অন্য কেউ রয়েছে এবং সে আর যাই হোক মানুষ নয় আমার কাহাত পা কাঁপতে লাগল সাধারণত মাঝরাতে আমার ঘুম ভাঙে না কিন্তু সেদিন ঘটল ব্যতিক্রম অনেক রাত্রে ঘুম ভেঙে গেল মনে হলো মাথার কাছের বন্ধ জানালাটা বাইরে থেকে কেউ খোলার চেষ্টা করছে আমি চমকে উঠে বসলাম চোর নাকি নিঃশ্বাস বন্ধ করে কান পেতে রইলাম কিছুক্ষণ কোনো শব্দ নেই তারপরেই আবার শব্দটা হলো কেউ যেন জানালার পাল্লাটা ধরে টানছে আমি সমস্ত শক্তি দিয়ে চেঁচিয়ে উঠলাম কে কে ওখানে শব্দটা থেমে গেল কিন্তু মিনিট দুই পরেই অন্যরকম একটা শব্দ হলো মনে হল একটা কিছু যেন ভারী জিনিস জানালা থেকে পড়ে গেল অথবা কেউ লাফিয়ে নামলো সে রাত্রে আর ঘুম হল না কে এসেছিল দোতালার জানালায় আর কেনই বা জানালাটা খোলার চেষ্টা করছিল কিছুই বুঝতে পারলাম না হাতের কাছে একটা টর্চ ছিল কিন্তু জ্বালানোর সুযোগ হয়নি সত্যি কি চোর কিংবা ডাকাত উঠেছিল কিন্তু চোরই হোক বা ডাকাতি হোক এত উপরে উঠবে কি করে হে মানুষের সাধ্য নয় তবে কি লোকটা মই নিয়ে এসেছিল তা হতে পারে কিন্তু তাহলে নামার সময় লাভ দিয়ে নামলো কেন কি জানি পরদিন সকালেও জানালার নিচে কোনো ফেলে যাওয়া মই দেখতে পেলাম না এইভাবে নানা সংশয়ে সন্দেহে আমি যখন অস্থির তখনই আর একদিন রাত্রে এই গল্পের প্রথমেই বলা ঘটনাটা ঘটেছিল আজকাল রাতে আর ভালো ঘুম হয় না কেবলই মনে হয় আবার বোধহয় কেউ জানালার কপাট খোলার চেষ্টা করছে চোর ডাকাত করছে জানলেও নিশ্চিন্ত হতে পারতাম কারণ চোরের কাছ থেকে সাবধান সতর্ক হওয়া যায় কিন্তু অন্য কিছু হলে দ্বিতীয় রাত্রের ঘটনায় কেউ একজন যেন কাঠের পা নিয়ে সিঁড়ি বেয়ে খটখট করে দোতলায় উঠে আসছিল কে আসছিল যে সেদিন জানালা ভেঙে ঘরে ঢোকার চেষ্টা করছিল সেই কি যে আসছিল সে যে আমার মুখোমুখি দাঁড়াতে চায় সে বিষয়ে মাত্র সন্দেহ নেই কিন্তু কেন আমাকে তার কিসের দরকার এ কথা মনে হতেই ভয়ে আমার গায়ের লোমগুলো খাড়া হয়ে গেল পরদিন সকালে নিচের ঘরে গিয়ে দেখি দরজা ঠিক তেমনই শেকল তোলা রয়েছে কিন্তু খিড়কির দরজাটা খোলা আশ্চর্য কে খুলল দরজাটা পেছনের দরজা তো বন্ধই থাকে এসব থেকে মনটা একটু দূরে সরানোর জন্য আমি তখনই ঘুরতে বেরিয়ে পড়লাম এদিক ওদিক ঘুরতে ঘুরতে নদীর ধারে এলাম নজরে পড়ল বালির ওপর কিছু পায়ের চিহ্ন সেই পদচিহ্নগুলো পূর্ণবয়স্ক মানুষের নয় কোনো বালকেরও নয় এক চাক্ষরেরও কম লম্বা কিন্তু বেশ গভীর গভীরতা দেখেই বোঝা যায় যার পায়ের চিহ্ন সে ওজনে বেশ ভারী তাছাড়া লক্ষ্য করলাম আঙুলগুলো অস্বাভাবিক ফাঁকা ফাঁকা হাড়গুলো স্বাভাবিক আঙুলের তুলনায় সরু আমি সেই পদচিহ্নগুলো অনুসরণ করে চললাম শালবনের দিকে কিন্তু জঙ্গলের মধ্যে বেশি দূর পর্যন্ত চিহ্নগুলো খুঁজে পেলাম না ফিরে আসবো ভাবছি হঠাৎ জঙ্গলের একপাশে পাশে পাঁচ ছটা বাদুড় মরে পড়ে থাকতে দেখলাম সব কটাই বিখণ্ড এতগুলো বাদুড় একসঙ্গে কি করে মরল আর কেই বা সেগুলোকে অমন করে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে মাথায় কিছুই ঢুকলো না পরিষ্কার বুঝতে না পারলেও কেমন যেন একটা সন্দেহ মনের মধ্যে খোঁচা দিতে লাগলো যে একদিন আমার জানালা ভাঙতে গিয়েছিল কিংবা গভীর রাতে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে চেষ্টা করছিল সেই বামন দেবতাটির কাজ নয় তো কথাটা ভাবতেও গায়ে কাঁটা দিয়ে উঠল এতদিন নির্জনে বাড়িতে একা একা বেশ ছিলাম কি কুক্ষণে যে জলেশ্বর এসে আমার মাথায় মরণ খেলার নেশাটা ঢুকিয়ে দিয়ে গেল তা ঈশ্বরই জানেন বাড়ি ফিরেই শেকলবন্ধ দরজাটার কাছে এসে দাঁড়ালাম দরজা খুলতে সাহস হল না জানালাটা একটু ফাঁক করে দেখলাম কঙ্কালটা ঘরের বিছানায় দিব্যি শান্তভাবে শুয়ে আছে কয়েকদিন পর সেই দিনটা বোধ বোধহয় ছিল রবিবার আমার বাড়ি থেকে মাইলখানেক দূরে বাজারের দিকে যেতে যে ভাগ হয়ে যাওয়া রাস্তাটা একটা বাঁক নিয়ে শালবনের দিকে গেছে সেই মোড়ে পৌঁছতেই দেখলাম লোকের জটলা সবারই চোখে মুখে আতঙ্কের ছাপ ভাবলাম সাত সকালে কি এমন ঘটল একে ওকে জিজ্ঞেস করে যা জানলাম তার রীতিমতো ভয়ঙ্কর ব্যাপার গত রাতে কয়েকজন লোক শালবনের পাশ দিয়ে মরা নিয়ে কবরখানার দিকে যাচ্ছিল সব বাহিরা আগে আগে যাচ্ছিল আর পেছনে জনাতিনেক তাদের হাতে ছিল লণ্ঠন সাবল কোদাল হঠাৎ তারা নাকি দেখে প্রায় কঙ্কালসার মানুষের মতো একটা প্রাণী তাদের পথ আগলে দাঁড়াল কথাটা শুনেই আমার বুকটা কেঁপে উঠল রকমে একজনকে জিজ্ঞেস করলাম লোকটা লম্বাই চড়ায় কিরকম সে অদ্ভুত মশাই এই আমার কোমর পর্যন্ত কথাটা শুনে আমি ঢোক গিলে জিজ্ঞেস করলাম তারপর তার চোখ দুটা চিকচিক করে জ্বলছিল হঠাৎ অন্ধকারে শালবনের মধ্যে এরকম একটা বিভৎস মূর্তি দেখে সকলে চিৎকার করে উঠল অদ্ভুত প্রাণীটা অমনি লাভ দিয়ে মরার মাচায় উঠে মরাটা টেনে নিয়ে গিয়ে বনের মধ্যে অদৃশ্য হয়ে গেল সবাই সচক্ষে দেখেছে মশাই তারপর সব যাত্রীরা তো পিসাদ পিসাদ বলে ভয়ে ছুটে পালালো তারপর তারপর আজ সকালবেলায় মরাটা ছিন্ন ভিন্ন অবস্থায় শালবনের ধারে পাওয়া গেছে পুলিশ জায়গাটাকে রেখেছে মশাই একবার যান দূর থেকে দেখে আসুন উত্তর না দিয়ে আমি বাড়ির দিকে হাঁটতে লাগলাম বুঝতে পারলাম শাস্ত্রের নিয়ম ঠিকমতো না মেনে সব সাধনার বদলে কঙ্কাল সাধনা করতে গিয়ে আমি এই অদ্ভুত প্রাণীর সৃষ্টি করে ফেলেছি শুধু অদ্ভুতই নয় ওটা আবার ভয়ঙ্কর মাংসাসীও হয়ে উঠেছে হু যে এখন কতজনের সর্বনাশ করবে তার কোনো ঠিক নেই হয়তো আমিও নিস্তার পাব না বাড়ি পৌঁছেই আমি নিজের ঘরের সামনে গিয়ে দাঁড়ালাম দরজা বন্ধ আছে জানালা ফাঁক করে দেখলাম কঙ্কাল বাবাজি কম্বলের নিচে শান্তভাবে ঘুমোচ্ছে সারা রাত ঘুরে শেষে এই ঘরেই এসে একটু বিশ্রাম নেয় এই ঘরটা যেন ওর নিজের ঘর হয়ে গিয়েছে সেদিন সকালবেলা পাড়ার মুদির দোকান থেকে চাল ডাল কিনতে গেলাম দেখি কয়েকজন বসে গম্ভীরভাবে কি যেন আলোচনা করছে আমায় দেখে মুদির দোকানের মালিক রাজেন ঘোষ বলল এই যে মল্লিকমশাই খবর সব শুনেছেন তো বুঝতেই পারলাম কি বলতে চাইছে তবু না বোঝার ভান করে বললাম কি খবর সে কি মশাই কোটা গায়ে হইচই পড়ে গেছে লোকে ভয় কাঁপছে আর আপনি কিছুই জানেন না ও আচ্ছা হ্যাঁ শুনেছি বটে কোথা থেকে নাকি একটা কি পিশাচ নাকি দেখা গিয়েছে শুধু পিশাচ ওটা না পুরোপুরি পিশাচ না ব্রহ্মতত্তি না ভূত পশু পাখি জীব জন্তু যা পাচ্ছে তাই খাচ্ছে এমনকি মরা পর্যন্ত এবার তো জ্যান্ত মানুষ ধরে খাবে মশাই আমি চুপ করে শুনে গেলাম বেশি কথা বলতে সাহস পেলাম না কিন্তু মারাত্মক খবরটা দিল রেশন দোকানের কমল গড়াই বলল আমার বউ তো পরশুদিন রাত্রে আপনার বাড়ির কাছে ঘোরাঘুরি করতে দেখেছে ওই হাত দুয়েক মতো লম্বা একটা জ্যান্ত কঙ্কাল হ্যাঁ তার মাথাটা নাকি বেশ বড় আশ্চর্য হওয়ার ভান করে বললাম আমার বাড়ির কাছে আপনি একটু সাবধানে থাকবেন আমি চাল ডাল কিনে চুপচাপ বাড়ি চলে এলাম একদিন বিকেলে আকাশ কালো করে মেঘ এসেছে সেই সঙ্গে শুরু হলো ঝড় জানালা বন্ধ করতে গিয়ে দেখি ছাদের বারান্দায় আমার যে পোশাক শুকোতে দিয়েছিলাম সেটা উড়ে যাচ্ছে কি আশ্চর্য আমি কি পোশাকটায় গিঁট বাঁধিনি পোশাকটা দিব্যি বাতাসে ঢেউ খেলে উড়ে যাচ্ছে তাড়াতাড়ি নিচে নেমে পোশাকটা উদ্ধার করতে ছুটলাম দেখলাম সেটা গিয়ে একটা ডালে আটকে গেছে আম গাছের কোনো রকমে লাভ দিয়ে একটা কঞ্চির সাহায্যে ওটা পেরে নিলাম ঝড়ের মধ্যে বাড়ি ফিরে দোতলায় উঠতে যাচ্ছি প্রচণ্ড হঠাৎ একটা শব্দ তাড়াতাড়ি থামের আড়ালে লুকিয়ে পড়লাম আমি দেখলাম কঙ্কালটা সিঁড়ি দিয়ে নেমে আসছে ভাগ্যস্বামী ওপরে ছিলাম না অদ্ভুত আকৃতির কঙ্কালটা তার দেহটা টানতে টানতে আর বিরাট মাথাটা নাড়াতে নাড়াতে নির্দিষ্ট ঘরের দিকে যাচ্ছে হঠাৎ পেছনে ফিরে তাকালো আমি যতটা সম্ভব সতর্ক হয়ে নিজেকে লুকোনোর চেষ্টা করলাম ভয়ে নিঃশ্বাস প্রশ্বাস পর্যন্ত বন্ধ নিজের হৃৎস্পন্দন নিজের কানেই শুনতে পাচ্ছি ধীরে ধীরে কঙ্কালটা চলে গেল এবারও নিজেই শেকল খুলে ঘরে ঠুকবে আজকাল তাহলে ও দোতলাতেও উঠতে আরম্ভ করেছে এইটা আরও বেশি ভয়ের ব্যাপার ও আমাকে খুঁজছে কিন্তু কেন নিশ্চয়ই আমার সঙ্গে গল্প করার জন্য নয় আমার হাত পা হিম হয়ে গেল এরপর একা এই বাড়িতে এই মূর্তিমান আতঙ্কটির সঙ্গে থাকবো কি করে আর না থেকেই বা যাব কোথায় কালই তো আমি লোকালয় থেকে দূরে থেকেছি কিন্তু একটা কথা ভেবে পাচ্ছি না কঙ্কালটা এমন হিংস্র হয়ে উঠল কেন এর পেছনে কি কোনো ইতিহাস আছে যার কাছ থেকে এটা কিনেছিলাম সে বলেছিল এটা নাকি এককালের সাংঘাতিক বামণদস্যু দৌলত খাঁর কঙ্কাল কিন্তু সে কতকাল আগের কী এমন সাংঘাতিক কাজ করেছিল দৌলত খাঁ ভাবলাম ওর ইতিহাস আমায় জানতেই হবে আর এটা জানতে পারে সেই ব্যবসায়ীটি সেই দিনই আমি ব্যবসায়ীটির সঙ্গে দেখা করতে অনেক দূরের অজানা এক গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম ব্যবসায়ীর নাম ইদ্রিস আলী এদিনও সে পরনে লুঙ্গি জড়িয়ে একজনের সঙ্গে বাড়ি মেরামতের খরচের হিসেব কষছিল আমাকে ঠিক চিনতে পারেনি একটু বসতে বলে লোকটির সঙ্গে কথাবার্তা শেষ করে আমার দিকে তাকালো হ্যাঁ বলুন স্যার আমার পরিচয় দেওয়ার পর ও আমাকে চিনতে পারলো সঙ্গে সঙ্গে ফিস ফিস করে বলল জিনিসটা ভালোই দিয়েছিলাম কি বলুন আপনার ডাক্তারি শেখা ঠিকঠাক হচ্ছে তো আসল ঘটনা চেপে গিয়ে আমি বললাম এ তো সাংঘাতিক জিনিস ভাই ওটা মাঝে মাঝে নড়াচড়া করে বলেন কি হ্যাঁ তা না হলে এতদূর ছুটে আসি কিন্তু আমার কাছে এত দিন ছিল কখনো তো নড়তে দেখিনি যা হোক সাবধানে থাকবেন শুনেছি ওটা দৌলত খাঁর কঙ্কাল সাংঘাতিক বামুন দস্যু ছিল কত যে খুন করেছিল তার হিসেব নেই ওটা কিন্তু আর ফেরত নিতে পারবো না ফেরত দেওয়ার কথা ভাবছি না আসলে আমি এসেছিলাম এই দৌলত খান কথা জানতে খুব কৌতূহল হচ্ছে জানো তুমি কিছু জানো না এই যতটুকু বললাম তার চেয়ে বেশি জানি না জানার ইচ্ছেও নেই আমি গোপন ব্যবসা করি এই পর্যন্ত জেনেছি এটাই অনেক তাছাড়া দৌলত খার ব্যাপার তো বহুকাল আগের হ্যাঁ তা বটে কিন্তু আচ্ছা ও সম্বন্ধে আর কেউ কিছু বলতে পারেন না যার কাছ থেকে এটা পেয়েছিলাম হয়তো একমাত্র সেই বলতে পারবে তার ঠিকানাটা আমায় দেওয়া যাবে বলেই টাকার নোট ওর হাতে দিলাম দৃশ্যে খুশি হয়েছে তা ওর চোখ মুখ দেখেই বুঝতে পারলাম তা না হয় দিচ্ছি কিন্তু সে তো অনেক দূর সেই জম্মু কাশ্মীর পেহেলগাম ছাড়িয়ে আচ্ছা বল আপনাকে অবশ্য প্রথমে জম্মুতেই নামতে হবে তারপর যতদূরই হোক দৌলত দৌলতখাঁর ইতিহাসটা আমায় জানতেই হবে ভাই তুমি এক কাজ করো তুমি ঠিকানাটা লিখে দাও ইদৃশ ঠিকানা লিখে দিল ঠিকানাটা নিয়ে আমি চলে আসছি এমন সময় সে পিছু ডাকলো আরে ও মশাই শুধু ঠিকানা পেলেই হবে যারা কবর খুঁড়ে পুরনো কঙ্কাল বের করে তারা যে কি সাংঘাতিক তা আপনি ভাবতেও পারবেন না পুলিশের স্পাই মনে করে ওরা হয়তো জ্যান্ত পুঁতে ফেলে আপনাকেই কঙ্কাল বানিয়ে দেবে তাহলে এখন উপায় দাঁড়ান একটা চিঠি লিখে দিচ্ছি কথাটা বলেই সে আমার সামনে বসেই উর্দুতে একটা চিঠি লিখে দিল তারপর খামের একটা লাল ছাপ মেরে দিল। এবার নিশ্চিন্ত মনে যান দেখবেন চিঠিটা যেন না হারায় তবু যদি বিপদে পড়েন তাহলে বলবেন ইদ্রিশের মাথায় এক গাদা উকুন হয়েছে মনে থাকবে হ্যাঁ মনে থাকবে অনেক ধন্যবাদ বুঝলাম কথাটা সাংকেতিক ইদ্রিস ফের ডেকে বলল আর শুনুন এইভাবে ধুতি পাঞ্জাবি পরা বাবু সেজে গেলে সন্দেহ দেশ ভ্রমণ করেন নানা জায়গার কবরের উপর বই লিখবেন আচ্ছা তাই করব কিন্তু ফকির বই লিখবে কেন ফকির হলে কি পড়ালেখা জানতে নেই হ্যাঁ তা বটে আচ্ছা আজ আসি অনেক ধন্যবাদ ইত্রিশের কাছ থেকে বিদায় নিলাম ফকির সন্ন্যাসীর সাজা আমার পক্ষে কোনো ব্যাপারই নয় জীবনের বেশিরভাগ সময়ই তো আমি সাধু সন্ন্যাসী সেজেই ঘুরে বেরিয়েছি বড় বড় চুল তো ছিলই অল্প দাড়ি একটু কেটে ছেঁটে ঠিক করে নিলাম কালো একটা আলখাল্লা চাপিয়ে নিলাম তার সাথে একটা কালো বড় ঝুলি চোখের সুরমা এবং গলায় কাঁচ পাথরের মালা ব্যাস একেবারে নির্ভেজাল ফকির হয়ে গেলাম তারপর একদিন শিয়ালদা থেকে জম্মু তাওয়াই এক্সপ্রেসে চড়ে বসলাম মনে বেশ আনন্দ কতদিন পরে দেশ ভ্রমণে চলেছি তাছাড়া ওই হতভাগা কঙ্কালটার হাত থেকেও কিছুদিন রেহাই পাব পাক্কা দু রাত্রি কাটিয়ে জম্মু পৌঁছলাম সেখানে সকালে বাসে উঠে শ্রীনগর রাত্রিটা একটা ছোটোখাটো হোটেলে কাটিয়ে পরের দিন পেহেলগাঁও পৌঁছলাম সেখান থেকে মাটন হয়ে বল আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা মাঝে মাঝে ঝর্ণা ডোবা সরু নদী কখনো কখনো ছোট ছোট ঘরবাড়ি এখানেই রয়েছে মোগল বাগান কাছেই ভৃঙ্গি নদীর জলধারা পাহাড় থেকে এখানে ঝর্ণা হয়েছে আর এখানেই ষোলোশো চল্লিশ খ্রিস্টাব্দে শাহজাহান কন্যা মোগল উদ্যান তৈরি করিয়েছিলেন যার সুন্দর সবুজ লনে কেয়ারি করা অজস্র রং ফুলের মাধুর্য ছড়িয়ে আছে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মতো মনের অবস্থা তখন আমার ছিল না জালাল ঠিকানা খুঁজে বের করতেই হবে জানতে হবে বামুন দৌলত খান ইতিহাস এটা খুব একটা সহজ কাজ নয় অনেক খোঁজাখুঁজির পর জালাল সন্ধান পেলাম এখানে ছোটোখাটো একটা সরাইখানা চালায় যেমন লোক দেখানোর জন্য রাজমিস্ত্রির কাজ করে ইদৃশ সেই রকম একটা ছোট ঘরে বসেছিল তিনজন লম্বা চওড়া চেহারা চোয়াল শক্ত চোখগুলো সাপের মতো এরা যে শুধু পুরোনো কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে তাই নয় বোধহয় আরও কিছু ভয়ানক কাজটা করে চিঠিটা একজনের হাতে দিতেই খামের ওপরের নামটা পড়ে সে আরেকজনকে দিল তার আবার একটা চোখ কানা সম্ভবত সেই জালাল উদ্দিন কারণ চিঠিটা সেই খুলে পড়ল চিঠিটা পড়ে সে প্রথমে একটু অবাক হয়ে আমার দিকে তাকালো তারপর চিঠিটা অন্যদের হাতে দিল তিনজনেই পড়ল চিঠিটা এরপর আমাদের কথাবার্তা শুরু হলো ওদের প্রশ্ন করার ভঙ্গি দেখে বুঝলাম আমি যে শুধু বই লেখার জন্যই দৌলত খাঁর ইতিহাস জানতে চাইছি তা ওরা বিশ্বাস করছে না শুধু অবিশ্বাস করাই নয় আমি যে একটা প্রতারক এমন সন্দেহও করছে ওরা আমি ওদের বোঝাতে চাইলাম যে চিঠিটা ইদ্রিশালি নিজেই লিখেছে হাতের লেখা মিলিয়ে দেখুন সে কথার উত্তরে একজন বলল এই চিঠিটা তো জালও হতে পারে কিন্তু লাল ছাপটা এটা তো ইদ্রিসের বলেই মালুম হচ্ছে তাহলে ওরা আরও কিছুক্ষণ চুপ করে রইল সন্দেহ তবুও ঘুচল না আমাকে পুলিশের লোক ভাবছে আমি যে পুলিশের লোক নই তা প্রমাণ করতে না পারলে আমায় হয়তো মরতেই হবে আমি করুণ দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে রইলাম আচ্ছা সাহেব আর কিছু বলেছে আপনাকে কই না তো এই চিঠিখানা দিলেই আমি যা জানতে চাইছি তা জানতে পারবো ওদের একজন খেঁকিয়ে উঠে বলল আর কিছু বলেনি না আবার কি বলবে দেখলাম ওদের তিনজনের মধ্যে চোখে চোখে কিছু একটা ইশারা হলো বুঝলাম বিপদ আসন্ন চলুন ফকির সাহেব থোড়া বিশ্রাম করে নিবেন এই বলে পাশের একটা ঘরে নিয়ে গিয়ে বাইরে থেকে আমাকে তালা বন্ধ করে দিল আমি প্রমাদ গুনলাম বুঝলাম আমার আর মুক্তি নেই আমায় ওরা বিশ্বাস করছে না দু দিন কেটে গেল বন্দি অবস্থায় আমার কেবলই মাথার মধ্যে ঘুরছিল ইদৃশ কি আর কিছু বলেছিল না আর কি ও হ্যাঁ বলেছিল ফকিরের বেশ ধরতে হবে কিন্তু তা তো আমি ধরেছি আর তো কিছু বলেনি সেদিন দুপুর বেলায় ওদের একজন ঘরে ঢুকে বললো দেখিয়ে সাহেব আপনি কি মতলবে এখানে এসেছেন এবার একটু খোলাখুলি বলেন তো ইদ্রিশের চিঠিতেই তো তা খোলাখুলি লেখা আছে ও চিঠি তো জাল আছে না না জাল নয় বিশ্বাস করো জাল যদি না হয় তা আর কি বলেছে সেটা বলো ও আর কিছু বলেনি ভাই সত্যি বলছি বিশ্বাস করবে তাহলে তুমি আর কি জানলা দিয়ে দেখলাম দুজন লোক একটা জায়গায় কোদাল দিয়ে মাটি কোপাচ্ছে হে ভগবান ওরা আমার কবর খুঁজছে লোকটা দরজায় তালা বন্ধ করে চলে গেল আর আমি আসন্ন মৃত্যুর কথা ভেবে গুম হয়ে বসে রইলাম কি কুক্ষণেই যে ওই বামনের কঙ্কালটার ইতিহাস জানতে এসেছিলাম এর চেয়ে ওটার হাতে মরণও ভালো ছিল তবু অন্তত নিজের বাড়িতে মরতে পারতাম কিন্তু ইদৃশ যেন আরও একটা কিছু বলেছিল সে মনে পড়ছে না কিছুতেই হ্যাঁ বলেছিল চিঠি পড়েও যদি ওরা বিশ্বাস না করে তাহলে বলো কি যেন বলতে বলেছিল ইদ্রিসের কি একটা যেন রোগ হয়েছে উদরি ভির্মি মাথার গণ্ডগোল না 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 কিছু নয় রোগটোক কিছু নয় তাহলে 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 কি যে বলতে বলেছিল কিছুতেই মনে পড়লো না এমন একটা সাংঘাতিক কথা অথচ খুবই সামান্য একটা কিছু বলেছিল কিছুতেই মনে পড়ছে না এখন সামান্য একটা কথা ঠিক সময়ে কিছুতেই মনে পড়ে না মনে না পড়লে তার যে কি অপরিসীম যন্ত্রণা খুলে তিনজনেই ঢুকলো হাতে ছোড়া ওকে সায়ে আমার মনে পড়ে গেছে আমার মনে পড়ে গেছে ই কিছু একটা বলতে বলেছিল কিন্তু আমি কিছুতেই সেটা মনে করতে পারছি না আমায় আমায় একটু সময় দাও একটু সময় দাও তবে মিথ্যা কথাটা বলে একজন আমার চুলের মুঠি ধোরা আর আমার সুইদির পড়েছে মনে পড়েছে মনে পড়েছে ই বলেছিল ও ওর মাথায় একগাদা উকুন হয়েছে হ্যাঁ একগাদা উকুন হয়েছে বিশ্বাস করো এই এটাই বলতে বলেছিল আমি ভুলে গেছিলাম ব্যাস যেই এই কথা বললাম অমনি যেন জোঁকের মুখে নুন পড়লো ওরা ছোড়া ফেলে দিয়ে আমার পায়ে আসতে পড়লো আমাদের ক্ষমা করবেন পকির সাহেব আমাদের ভুল হয়ে গেছে পকির সাহেব আমাদের ক্ষমা করবেন পকির সাহেব আমাদের ক্ষমা করবেন তারপর আমার সে কি দারুণ খাতির খাওয়া দাওয়া আদর আপ্যায়ন কোনো কিছুরই অভাব রইল না সেসব মিটলে জালালুদ্দিন দৌলত খাঁর সুদীর্ঘ ইতিহাস আমায় শোনাল অনেকদিন আগেকার কথা একবার নেপালের রাজা হিমালয়ের কাছে গারোয়াল রাজ্য আক্রমণ করেন গারোয়ালরা যুদ্ধে পরাস্ত হয়ে নিজের রাজ্য ছেড়ে পালিয়ে যান নেপালিরা রাজপ্রাসাদ দুর্গ দখল করে অকথ্য অত্যাচার চালাতে থাকে গারোয়াল রাজ কোনো উপায় না দেখতে পেয়ে ইংরেজদের সঙ্গে সন্ধি স্থাপন করেন আর ইংরেজদের সাহায্যে নেপালিদের তাড়িয়ে গারোয়ালকে আবার স্বাধীন করেন কিন্তু এর জন্যে ইংরেজকে গারোয়ালের অনেকখানি অংশ দিতে হয় এই অংশটি ব্রিটিশ গারোয়াল নামে পরিচিত হয় আর বাকি অংশটা স্বাধীন গারোয়াল গারোয়াল রাজ কিন্তু তার রাজধানীতে আর ফিরে এলো না রাজধানী থেকে বত্রিশ মাইল উত্তর পশ্চিমে অলোকানন্দার অপর পারে টিহরিতে নতুন করে রাজধানী স্থাপন করলেন তার নতুন পরিচয় হল টিহরি রাজ গারের মধ্যে দেবপ্রয়াগ একটি প্রসিদ্ধ স্থান সেখানে একটি পুরনো মন্দির আছে তার মধ্যে রয়েছে রাম সীতার মূর্তি এই মন্দিরের অধিকারী ছিলেন টিহরি রাজা মন্দিরে অনেক ধন সম্পত্তি লুকোনো আছে নিয়ম ছিল রাজার মৃত্যু হলে তার নিজের ব্যবহারের সব জিনিস এই মন্দিরে রাখা হবে এই গারোয়ালের এক পর্বত গুহায় একটা অদ্ভুত দেখতে লোক ছিল আকারে বেটে মাথাটা দেহের তুলনায় অনেক বড় সেই মাথায় রোয়া রোয়া চুল ভয়ঙ্কর দুটো চোখ আমলে হিংস্র জন্তুদের মতো বাঁকানো নখ সে লোকালয়ের ভিড়ে বড় একটা আসতো না জীবজন্তু মেরে খেত খুদে রাক্ষস জাতীয় আর কি যারা তাকে দেখেছিল তারা ওর নাম শুনেই ভয়ে পালাত আর কি জাত কি ধর্ম তা কেউ জানতো না তার একমাত্র পরিচয় ছিল পাহাড়ি শয়তান তার বয়স যে কত সেটা কেউ বুঝতে পারতো না পক্ষে যে কেন তার নাম দৌলত রেখেছিল তাও জানা যায়নি ক্রমে ক্রমে সে লোকালয়ে আসতে আরম্ভ করল ইচ্ছে করলে অসাধারণ তৎপরতায় সে মানুষ খুন করতে পারত ওদিকে নেপাল রাজ প্রতিশোধ নেওয়ার জন্য নানা রকম ফোন তিনি যখন দৌলত খার মতো হিংস্র বামুনের কথা শুনলেন তখন গোপনে তাকে ডেকে পাঠালেন তার উপর ভার দেওয়া হলো টিহুড়ি রাজ্যে সন্ত্রাস চালাতে হবে যাতে টিহুড়ি রাজ জব্দ হন দৌলত খার এটা বেশ মনের মতো কাজ অহেতুক নরহত্যায় ওর দারুণ আনন্দ গভীর রাতে সে টিহরির পথে পথে ঘুরে বেড়ায় যাকেই পায় তীক্ষ্ণ নক দিয়ে নৃসিংহ অবতারের মতো পেট ছিঁড়ে ফেলে অথচ তাকে কেউ ধরতে পারে না ধরতে পারে না তার কারণ রাতের অন্ধকারে সে তার ছোট দেহটা নিয়ে ছটপট লুকিয়ে পড়তে পারে শুধু তাই নয় দু মিনিটের মধ্যে গাছে ওঠা বা উঁচু পাঁচিলে ওঠা তার পক্ষে কিছুই নয় এমনি ভাবে কত নর যে সে করেছে তার হিসেব নাই এমনি সময়ে নেপাল থেকে রাজার এক চর ওর কাছে এসে বলল রাজার ইচ্ছে দেবপ্রয়াগে টিহরি রাজের রাম সীতার মন্দিরে যে বিপুল ধন সম্পত্তি আছে তা এনে দিতে হবে দৌলৎলতে লোভ ছিল না টাকা পয়সা নিয়ে কি করবে তার আনন্দ ছিল শুধু লুটপাট খুন খারাপি করার মধ্যে যে উত্তেজনা ছিল সেটাই নেপাল রাজের আদেশ পাওয়া মাত্র সে একদিন রাম সীতার মন্দিরে অভিযান চালানো সেই মন্দিরে একজন সাধক থাকতেন দৌলত খা তাকে হত্যা করতে যায় ঠিক তখনই মন্দিরের ভেতর থেকে একটা বিষদর সাপ সাধকের কোলের উপর দিয়ে দৌলত্তে দৌলত খা বুঝতে পারে এই সাধকই তাকে মেরেছে হ্যাঁ এই হলো দৌলত খাঁর ইতিহাস তারই কঙ্কাল বর্তমানে আমার বাড়িতে দিব্যি অধিষ্ঠান করছে এক বুক দুর্ভাবনা নিয়ে নিজের বাড়িতে ফিরে এলাম কঙ্কালটা কেন যে এত ভয়ঙ্কর হিংস্র তা বুঝতে পেরেছি এও বুঝলাম যেহেতু একজন সাধক তার মৃত্যুর কারণ সেজন্য জন্যই দৌলত খাঁর হাত থেকে আমারও নিষ্কৃতি নেই অথচ দিনের পর দিন দৌলত খাঁর কঙ্কালের সঙ্গেই আমায় থাকতে হবে কিভাবে ওটার হাত থেকে নিষ্কৃতি পাবো তা কিছুতেই ভেবে পেলাম না এখানে পৌঁছনোর পর দিনই শহরে গিয়ে মিস্ত্রি ডেকে এনে দোতলার সিঁড়ির মুখে আর প্রত্যেক প্রত্যেকটা জানালায় মোটা গ্রিল বসিয়ে দিলাম অনেকটা নিশ্চিন্ত হলেও পুরোপুরি নিশ্চিন্ত হতে কিন্তু পারলাম না লোহার গ্রিল দিয়ে চোর ডাকাত ঠেকানো যায় কিন্তু প্রেতাত্মা তা ঠেকানো যায় কি আধুনিক গেট গ্রিল ওদের কি আটকাতে পারবে আমি গ্রামের মানুষ ভূত বহু ঘটনা জানি। ওঝারা কি করে ভূত তাড়ায় তাও আমি দেখেছি তাই তখনই একটা উপায় মাথায় খেলে গেল বাঁশঝাড় থেকে একটা কচি বাঁশ এনে তার দুপ্রান্ত খানিকটা পুড়িয়ে নিলাম তারপর বাঁশটা একতলার সিঁড়ির মুখে আড়াআড়ি করে ফেলে রাখলাম ওঝাদের মুখে শুনেছি কোনো অশরীর ক্ষমতা নেই এই বাঁশ ডিঙিয়ে যাওয়ার প্রায় পুরোপুরি নিশ্চিন্ত হয়ে ঘরের দরজায় কোলাপসেবল গেট গ্রিল বন্ধ করে একরকম স্বেচ্ছাবন্দী হয়ে বসে থাকি রান্না থেকে আরম্ভ করে সব ব্যবস্থাই দোতলায় করে নিয়েছি ঠিক করেছি খুব দরকার না হলে নিচে আর নামছি না ভেবেছিলাম এই দুর্ভেদ্য দুর্গে এবার আমি নিশ্চিন্তে রাত কাটাতে পারবো কিন্তু পারিনি প্রায় প্রতি রাত্রিতে আমার ঘুম ভেঙে যায় শুনতে পাই একতলার বারান্দায় কেউ যেন দাপিয়ে বেড়াচ্ছে অনেকটা খাঁচায় বদ্ধ হিংস্র সিংহের মতো কেউ যেন দোতলায় ওঠার বার বার চেষ্টা করছে কিন্তু পারছে না আমি নিঃশ্বাস বন্ধ করে বিছানায় পড়ে থাকি তারপরই খিড়কি দরজা খোলার শব্দ কেউ যেন বাড়ি থেকে বেরিয়ে যায় বাকি রাতটুকুর জন্য কিছুটা নিশ্চিন্তি ও এখন পথে ঘাটে জঙ্গলে শিকার খুঁজে বেড়াবে কিন্তু এভাবে কতদিন চলতে পারে এমনই এক সময় একদিন দুপুরবেলা হঠাৎ জলেশ্বর এসে হাজির দাড়িগোঁফের জঙ্গল থেকে সাদা দাঁতগুলো বের করে হাসছে এই লোকটাকে আমি সহ্য করতে পারি না লোকটা নিষ্ঠুর হিংসুটে পদ্মেজাজি সেই নিরীহ সাধুটাকে এমন চর মেরেছিল যে সে বেচারি মরেই গেল তাছাড়া লোকটা মতলব বাজু বটে আমার কত টাকা পয়সা আছে তা জানতে খুব ওর তবু আমার এই দুঃসহ নিঃসঙ্গতার মধ্যে ও যখন এসে দাঁড়ালো তখন খানিকটা খুশি হলাম ওর হাত দুটো ধরে সাবধানে বাঁশটা ডিঙিয়ে ওপরে নিয়ে এলাম এখানে আবার বাঁশ কেন হ্যাঁ ওটা সরিয়ে রাখতে হবে ওপরে এসে কাঁধের ঝুলিটা বিছানায় রেখে দুপা তুলে জাঁকিয়ে বসল জলেশ্বর আমি ওকে এই কদিনের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলব কি না ভাবছিলাম ও যা সাংঘাতিক লোক আমার অন্তত অর্ধেক সিদ্ধির কথা জানলে হিংসেতে জোলে মরবে আর ওর হিংসের ফল আমার পক্ষে ক্ষতিকর হবেই আবার না বলেও পাচ্ছিলাম না নিজের কৃতিত্বের কথা সবাই জাহির করতে চায় বলবো কি বলবো না ভাবছি শেষ পর্যন্ত জলেশ্বরী পথ পরিষ্কার করে দিল জিজ্ঞেস করলো তোমার দরজায় কোলাপসিপাল গেট কেন আরে বাবা জানলাতেও গ্রিল দেখতে পাচ্ছি চোরের উৎপাত হচ্ছে নাকি আমি আর নিজেকে সামলাতে পারলাম না আবেগে উৎসাহে বললাম চোর ডাকাত নয় ভাই আরো ভয়ঙ্কর কিছু বলে হুড় করে সব ঘটনা বলে গেলাম শুধু দৌলত খাঁর কাহিনীটা বললাম না সব শুনে জলেশ্বরের দু চোখ লাফিয়ে উঠল বলো কি জলেশ্বর কঙ্কালটা দেখতে চাইল ওকে নিয়ে গেলাম নিচের ঘরে কিছুক্ষণ ওটা দেখার পর সে বলল এ তো সাংঘাতিক জিনিস বামনের কঙ্কাল তো পাওয়াই যায় না এরপর খানিকক্ষণ চুপ করে থেকে কিছু একটা চিন্তা করলো তারপর বলল এটা নিয়ে তুমি খুব অশান্তিতে আছো বলে মনে হচ্ছে এটা না হয় আমায় দিয়ে দাও অত টাকা অবশ্য আমার নেই কঙ্কালটা ওকে দিয়ে দিতে পারলেই হয়তো আমি নিশ্চিন্ত হতাম দিয়ে দেওয়াই বোধহয় উচিত ছিল কিন্তু কেন যেন ওকে দিতে মন সায় দিল না আশ্চর্য যে জিনিসটা আমার নিত্য ভয়ের কারণ যার একটা গতি হলে আমি স্বস্তি পেতাম সেটা আমি ওকে দিতে পারলাম না যেটাকে আমি তিল তিল করে তৈরি করেছি যাকে নিয়ে ভয়ঙ্কর পরীক্ষা করেছি সেটা যেন একমাত্র আমারই সম্পত্তি আরও স্পষ্ট কথা হলো এই যে জলেশ্বর মানুষটা অত্যন্ত লোভী আমার তৈরি জিনিস দেখে বাগানোর চেষ্টা করছে আরে এত কি ভাবছ ওটা আমায় দাও পুরো টাকা আর একদিন এসে দিয়ে যাব না ওটা আমি দিতে পারবো না জলেশ্বর যেন গালের চর খেয়ে থমকে গেল মুখটা আর রাগে অপমানে থমথম করতে লাগল ঠিক আছে তোমার জিনিস তোমারই থাক এই বলে জলেশ্বর গুম হয়ে বসে রইল বসে রইল তো বসেই রইল ওঠার আর নামই করে না এদিকে বেলা পড়ে আসছে একটু পরে সন্ধে হবে তখন যাবে কি করে অথচ ও আমার সঙ্গে থাকুক এটা আমি মোটেই চাই না এমন সময় ও গা ঝাড়া দিয়ে উঠল আজ রাতটা যদি তোমার কাছে থাকি অসুবিধে হবে মন থেকে না চাইলেও আমাকে বলতেই হলো না কোনো অসুবিধে হবে না তবু জলেশ্বরের মতো সাংঘাতিক একটা লোককে নিয়ে একসঙ্গে রাত্রিবাস করা যে কি ভয়ঙ্কর ব্যাপার তা অন্য কেউ বুঝতে পারবে না ভয়ে প্রায় গোটা রাত জেগে কাটালাম মুখের ওপর রোদ এসে পড়তেই ঘুমটা ভেঙে গেল ধরফর করে উঠে বসলাম আমি দেখি জলেশ্বর আগেই উঠে গেছে ছি 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 অতিথি আগে উঠে যাবে আর বাড়ির কর্তা পড়ে পড়ে ঘুমোবে ওর মুখ ধোয়ার জল দিতে হবে সকালের জলযোগের ব্যবস্থা করতে হবে ভাবতে ভাবতে ওর খোঁজ করতে গেলাম কিন্তু দোতলা একতলা কোথাও ওর দেখা পেলাম না ভাবলাম হয়তো নদীর ধারে গেছে অপেক্ষা করে রইলাম কিন্তু সে ফিরল না অবাক কাণ্ড এভাবে না জানিয়ে চলে যাওয়ার কারণ কি একতলায় এসে ঘুরতে ঘুরতে কনের ঘরের সামনে এসে দেখি দরজাটা খোলা কঙ্কালটা নেই কঙ্কালের কি হল তার বুঝতে বাকি রইল না আমার জলেশ্বরকে খুব একটা দোষ দিলাম না সে চেয়েছিল আমি দিইনি কাজেই চুরি করা ছাড়া আর কোনো উপায় তার ছিল না যাই হোক কঙ্কালটার একটা গতি হলো সৎপাত্রের হাতেই পড়েছে তবু নির্মম সত্য এই যে জলেশ্বর ওটা চুরি করেছে আমারই কাছে এক রাত থেকে আমারই সাধনার ফল নিয়ে পালিয়েছে একটা আস্ত বিশ্বাসঘাতক তারপর বেশ কিছুদিন কেটে গেছে জলেশ্বরের আর কোনো দেখা নেই দেখা দেবেই বা কোন লজ্জায় কিন্তু আমার কৌতূহল ক্রমশই বেড়ে চলেছে ওটা নিয়েও ও কি করছে সিদ্ধি হয়েছে নাকি চড়া দামে কোথাও বেঁচে দিয়েছে ওর কাছে তো অসাধ্য কিছুই নেই আর দৌলত খান সাহেব সেও কি একটার পর একটা প্রাণী হত্যা করেই চলেছে সেটা ছিল বুধবার ভোরের দিকে মেঘ করেছিল বলে বুঝতে পারিনি বেলা হয়ে গেছে হঠাৎ বাইরের দরজায় জোর ধাক্কা ধাক্কি ধরফর করে উঠে নিচে গেলাম দেখলাম বেশ কয়েকজন লোক জড়ো হয়েছে উত্তেজনায় তাদের মুখ থমথম করছে মুদির দোকানের রাজেন ঘোষ রেশন দোকানের কমল গড়াই আরও কয়েকজন এগিয়ে এসে বলল ওখানে একটা ডেড বডি পড়ে আছে ডেড বডি আগে হ্যাঁ ডেড বডি কার আতো জানি না আপনার বাড়ির পেছনের তেতুল গাছটার তলায় আপনি জানেন কিনা একবার দেখবেন চলুন না ভয় ভয় ওই বডিটা দেখতে গেলাম কিন্তু দেখেই বুঝলাম না দেখলেই ভালো হতো বিভৎসভাবে বিকৃত একটা মৃতদেহ ঘাড় ভিঙে ঝুলছে মুখ চোখ ক্ষতবিক্ষত চেনার কোনো উপায় নেই অন্যান্য হত্যাগুলোর থেকে এই হত্যাটা যেন আরো ভয়ঙ্কর আরও নৃশংস তার কারণটাও বুঝতে পারলাম কঙ্কালটার প্রধান শত্রু ছিল একজন সাধক আর জলেশ্বরও একজন সাধকের বেশেই ছিল তার বিরাট দেহ পোশাক আর দাড়ি কোফ দেখে বুঝতে অসুবিধে রইল না মৃতদেহটা কার কিন্তু মুখে বললাম না আমি চিনি না বাড়ি ফিরে নিজের ঘরের দিকে চোখ পড়তেই দেখলাম দরজা খোলা জলেশ্বরকে শেষ করে মাটিতে শুয়ে আছে দৌলতখাঁর কঙ্কালটা ঠিক আগের মতোই কিন্তু এভাবে একটা ভয়ঙ্কর কঙ্কালকে নিয়ে তো আর চলতে পারা যায় না প্রতি রাত্রিও বেরিয়ে যায় আবার রাত থাকতে থাকতেই এই ঘরে এসে অধিষ্ঠান করে এটাই যেন ওর ডেরা অবশ্য সৃষ্টির মুহূর্ত থেকেই ও তো এই ঘরটাকেই জানে এটাই ওর আঁতুর ঘর এটাই ওর নতুন জন্মভূমি এখন আর একটা দুশ্চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছিল এটাকে নিয়ে কি করবো কোথায় ফেলব সেদিন অনেক রাতে গায়ে একটা হিমশীতল স্পর্শ পেয়ে ঘুমটা অতর্কিতে ভেঙে গেল চমকে উঠলাম আমি হে কি ঘরের মধ্যে বুড়ো বাবা হো হো করে হাসছেন তিনি কি এত ভাবছিস ওটা আমাকে দিয়ে যা গতি করে দেব হ্যাঁ ধরফর করে উঠে বসলাম বুড়ো বাবা যেন ভোজবাজির মতো মিলিয়ে গেছেন এটা কি স্বপ্ন কিন্তু তার বরফের মতো ঠান্ডা হাতের স্পর্শটা যে এখনো গায়ে লেগে আছে যাই হোক দু একদিন পরেই আমি গরুর গাড়িতে চড়ে কঙ্কালটা নিয়ে বুড়ো বাবার সেই শ্মশানে এসে হাজির হলাম এক সময় যেখানে আমি দিনের পর দিন কাটিয়েছি কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় যেটা সেটা হলো বুড়ো যেন জানতেন আমি আসব এসেছিস আয় আয় শখ মিটেছে তো হ্যাঁ এবার ওটা দে আমাকে কম্বলে ঢাকা কঙ্কালটা বুড়োর সামনে রাখলাম ওই যে একটা চিতে জ্বলছে ওইখানে ওকে শুইয়ে দে দাঁড়া 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 আগের কাজটা আগে সারি কথাটা বলে একটা কাঠ দিয়ে কঙ্কালটার মাথায় জোরে একটা আঘাত করলেন তিনি কঙ্কালটার ফাটা মাথা থেকে এক রাস কালো কালো পোকা চারিদিকে ছড়িয়ে পড়লো ভয় পাস না ভয় পাস না এবার দে ওটাকে তুলে চিতে তাহলেই দেখবি সব ঝ্যামেলির অবসান দে 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 তোল বুড়ো বাবার কথা মতো কঙ্কালটা চিতার আগুনে দিয়ে দিলাম আর দেওয়ার সঙ্গে সঙ্গেই বামুনের কঙ্কালটা ধোঁয়ায় অদৃশ্য হয়ে গেল